আসসালামু আলাইকুম এভরিবডি, ওয়েলকাম ইন মাই ব্লগ আফটার আ লং টাইম লেটার। তো আজকের ব্লগে আমি যাচ্ছি আবিদদের বাসায়। আর আবিদ আজকে মূলত অসুস্থ, অ্যাক্সিডেন্ট করছে, আর ওকে দেখার জন্য আমি যাইতেছি। তো দেখা হবে একদম ওদের বাসায় যেয়ে। তার আগে রাস্তার একটু ভিউ আমরা দেখতে দেখতে এনজয় করতে করতে যাবো। লেটস গো। বাইকে মূলত হাওয়া দেওয়া হলো, চাকার পাইপ টায়ারের প্রেশার খুব কম ছিল। ওই যে রেস্টোরটা সামনে আছে, আমি যদি ও রেস্ট করতেছি না, বাট ভালোই লাগতেছে। দেখি রেস্টোরটাকে ধরা যায় কিনা। রিক্সা রাস্তায় গাড়ি ঘোরা, এদের মাঝখানে মানে রেস্ট দেওয়া তো ঘোরা রিস্কি একটা ব্যাপার, ডেঞ্জারাস।
রেডসোল ওই পাশে আছে, রেডসোলকে এদিকে পাস করতে পারবে না, তো রেডসোল আমার সামনে দিয়ে চলে যাচ্ছে সম্ভবত। ওই যে রেডসোল, ওই পাশে রেডসোল আছে, ওই যে রেডসোল পাস করে চলে। আমি একদম कहाँ पे जाना, कहाँ पे रुकना, कहाँ से कहाँ पहुँचना। रेडसोल के हम देखते चाहे, रेडसोल के हम ही देखते चाहे, रेडसोल कोई পদে ঢুকে যায়নি, রেস্টোরেন্ট আর খুঁজতে পাবো না। তো জিপসারের সবচেয়ে বেনিফিট হইতেছে চিপা চুপা দেওয়া যাওয়া যায় অনেক আরামে, কারণ এটার বডি শেপ ইজ পারফেক্ট। বাইক নিয়ে এদিকে যাওয়াই যাইত না, যেদিকে আমি ফিক্সার কিনে যাচ্ছি। ও মাই গড, এ ভাই একটু হোন্ডা ডিক টাইগান, আমি ইউটার্ন নিব। শেষ, এখন যাচ্ছি আবিদের বাসায়, অলরেডি কাছাকাছি চলে আসছি।
চলে আসলাম আবিদদের বাসায়, সাথে আমি কিটক্যাট নিয়ে আসলাম। তো কিটক্যাটের রিয়াকশন দেখবো অত কিরকম। আবিদের সাথে ফান করতে হবে। আমি আবিদকে লাস্টে দিব, আগে একটু বিনোদন নিব তার আগে। আবিদ কি ট্যাপ চালাস? আনছে গো আর আসি তো ডাক দেওয়া হয়েছে রে। আবিদ খাবি? এক্সিডেন্ট করলি কেন? হ্যাঁ আবিদ পড়া পারে না কিছু না মানুষ একটু খানি তাই তো ভাঙ্গা হয়েছে। এক্সরে দেখি তো, এক্সরে গুরুবার যাবি নাকি হুন্ডায়? কে পরে কবে? হ্যাঁ ফুটু, এই বয়সে বলে কেউ অ্যাক্সিডেন্ট করে শুয়ে থাকে? তাড়াতাড়ি সুস্থ। হ্যাঁ ফ্যান্টাসিতে যেমনই নিয়ে, ফ্যান্টাসিতে যাবি কালকে? তুমি আর নেইতেছে থাকো, থাকো আর নিয়ে আসতেছে তোমার। বাসায় যাই যাই, ঠিক আছে? তোমার পরে নিয়ে যাবো নি। সো আমি এখন যাব মিরপুর তেরোতে একটা ফ্রেন্ডের সাথে হালকা আড্ডা দিব, দেন দেখি ওকে বাসায় নিয়ে যাওয়া যায় কি না। তারপরে বাসায় যেহেতু আজকে আমি একা, আব্বু আম্মু আবিদদার এখানে, আবিদকে সবাই দেখতে আসছে, ও অসুস্থ। উফ, আমি লিফটের সুইচই দেই নাই, অথচ লিফট আটকা আছে, আমি থেমে আছি। ও মাই গড, আমি ভুল করছি, এটা জিতে আমাদের বাসায় একে মানে গ্রাউন্ড আর এখানে জিতে গ্রাউন্ড, এই দুইটা আমার বারবার ভুল হয়, যার কারণে আমি বারবার একতলায় নামি।
আমি একটু আগে চলে আসছি। কন্ট্রোলিং না করতে পারলে রোড অ্যাক্সিডেন্ট নিশ্চিত। দেখছেন কি অবস্থা রাস্তার মাঝখানে, পিছনে না দেখাই ঘুরিয়া দিতেছে। আমার সকালে বললো যে সকালে আর কি তোমার বললো যে এরো তারা মানে কোন এক কারণে গার্মেন্টস ওপেন করা পারে নাই। হ্যাঁ, পরে আর কি আমারে বললো যে বিকাল 3টার দিকে তাইলে আপনি আসেন। আমি তো গেছি মোহাম্মদপুর, পরে মোহাম্মদপুর থেকে ধরো ভাবছি যাবো, পরে আবার কইতেছে যে 3টার দিকে আজকে পসিবল না, আজকে আরেকটা কাজ আছে, তারাও তাকাতেই আছে, তাহলে কালকে আসেন আপনার একবারে পুরোপুরি কালকে একবারে সব শেষ করে দিই। ওরে মানুষ মারা গেছে। তাছাড়া ফ্রিজে ছিল সোদা 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 বাইক দিয়ে পড়ে ফেলাইছি রুমিরে। এই বাইক দেখি কাপড় বিক্রি করে না মসজিদের গেটটা অনেক বড় সুন্দর করছে। আচ্ছা, আর আসরের পর হয় নাই? কাটা নাই
আরো সামনে যাই। জামাই বউর এলাকা না, আমাকেও ভাত নাই জায়গায়। এটা না সামনে একটা দেওয়া যায়, এটাই কি কাঁটা আমি এক বছর আগে ওই পাশে আগে তোমার গার্মেন্টস থেকে মাল টান নিতাম। মোরে পুলিশ দেখছো? মোরে পুলিশ এনে মামলা দিছে একজন রে। হ্যাঁ এর লিগে তুমি টান দিলাম। ১২০০ নিছেন মামলা নাই, মামলা দেনে পুলিশ এখন। হ্যাঁ মামলা আমার নাই কিন্তু না, বাইকের মামলা না, বাংলায় তোদের বাইক একবারে থানায় রাইখে দেয়। এই যে ডেস্কো, এটা কি ছয়, আমরা ছয়ের ই মাদ্রাসা। মিরপুর মানে বিট আর বিট, এত বিট মিরপুরে, মিরপুর মানে বিট আর বিট। এখন সামনে বাম দিকে দেখো যে বাম দিকে ডান দিকে পুলিশ থাকে না, এই মোড়ে থাকে। এই যে হোন্ডা, হোন্ডা আছে পুলিশের, হোন্ডা আছে দাঁড়িয়ে আছে। নামো 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 নামো, রাস্তা পার হয়ে তুমি বসে আহ। হ্যাঁ
একবার রাস্তার মাঝখানে একজন দাঁড়িয়ে ছিল, গেলে খালি খাবলা দিয়ে ধরতো তোমার, এনে মামলা খাইছিলাম এর আগে বুঝছো, এমনি করে রাস্তাটা আবার মুখস্থ হচ্ছে, এনে পুলিশ থাকে হেলমেটের কারণে মামলা খাইছিলাম এই পাশে। আমি যখন ফার্স্ট বের হইছি তখন দেখি রাস্তা ভিজা, বৃষ্টি হইছে। তো এটা হইতেছে রুমি, রুমিকে নিয়ে আসলাম বাসায়। তো রুমি আজকে ফার্স্ট টাইম বাসায় আসলো, আর আমি আবিদকে দেখার পরে রুমিকে নিয়ে সরাসরি বাসায় আসলাম, যেহেতু বাসায় আজকে একা আমি। তো এখন আমরা আড্ডা দিব। তো আজকের ব্লগ এখানেই শেষ, দেখা হবে নেক্সট ব্লগে। বাই বাই, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।